ভুল চিকিৎসায় তাজিন আহমেদের মৃত্যু মেকআপ আর্টিস্ট মিহির মোহন ও অভিনেত্রী হুমাই রাহিমুর লাইভ ভিডিও থেকে দেখা যাচ্ছে প্রথমে তাজিন আহমেদকে শিনশিন জাপান হাসপাতালে নেওয়া হয়েছিল এই হসপিটাল কয়েক ঘন্টা চিকিৎসার পর রুগীকে অন্য কোনো ভালো হাসপাতালে নিয়ে যেতে বলে উল্লেখ্য এই সেই শিনশিন হাসপাতাল যাকে রেবের ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করে র্যাবের ওয়েবসাইটে এই ভিডিও নিচে যার লিংক দেয়া আছে লেখা আছে লেগভিউ হাসপাতাল হাসপাতাল এবং জাপান এগুলো দীর্ঘদিন ডাক্তারের পেডে অগ্রিম স্বাক্ষর করে রাখা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ করে রুগীদের মাঝে সরবরাহ করে জনসাধারণকে প্রতারণা সহ জনস্বাস্থ্যের ক্ষতি করে আসছে হাসপাতালের সাইনবোর্ডে দেখা যাচ্ছে তাদের আইসিও এনআইসিও কত কিছুই আছে উত্তরার মতো জায়গায় এমন একটি হাসপাতাল রুগীকে কয়েক ঘন্টা চিকিৎসা দেওয়ার পর যদি বলে অন্যত্র ভালো হাসপাতালে নিয়ে যান তাহলে এর দায়ভার হাসপাতালের কি উচিত না যেহেতু তাদের সক্ষমতা নেই অথচ তারা রুগীর অনেকটা সময় নষ্ট করে দিয়েছে অর্থাৎ অবস্থার অবনতি করে ফেলেছে এমতা অবস্থায় তাদের নিজ দায়িত্বে অন্য কোনো ভালো হাসপাতালে ট্রান্সফার করা এই বাধ্যবাধকতা না থাকার ফলে যে কোনো হাসপাতাল যে কোনো রুগীর চিকিৎসা শুরু করে দিতে পারছে এবং ভাগ্যক্রমে চিকিৎসা সঠিক হলে রুগী ভালো হলো না হলে রুগীর উপর দিয়ে গেল কিন্তু ডাক্তার ও হাসপাতালগুলো থেকে গেল ধরা ছোঁয়ার বাইরে সরকারের উচিত এইসব বিষয়ে সঠিক আইন করা কোনো হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে তাকে জরিমানা না করে তার লাইসেন্স বাতিল করা কোন ডাক্তার জেনে শুনে দুর্নীতি করলে তার ডাক্তারি পেশাকে নিষিদ্ধ করা কারণ আল্লাহকে স্মরণ করার পর মানুষ ডাক্তারের ওপরই ভরসা করে লাইভ ভিডিওতে একজন কমেন্ট করেছেন এভাবে কত মানুষ যে কষ্ট পেয়ে মারা যাচ্ছে আর ডাক্তারদের পকেট ভারী হচ্ছে শতভাগ সত্যি ও দুঃখের কথা যে ম্যাক্সিমাম ডাক্তারি এখন এমন কিছুদিন আগে অক্ষয় কুমারের একটি ছবিতে দেখলাম ডাক্তারদের কুকর্মগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে হ্যাঁ ঠিক এভাবেই হয়তো আজ ডাক্তারদের ভুল চিকিৎসা স্বল্প জ্ঞান স্বল্প অভিজ্ঞতার কারণে আমাদের মাঝে তাজিনাপু আজ আর নেই ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অথচ ওনাকে নেভুলাইজার দেয়া হচ্ছিল হ্যাঁ বুঝলাম তাজিনাপু বলেছিল আমার এসমার সমস্যা আছে কিন্তু ডাক্তাররা কি জরুরি বিভাগে রুগীর কথা শুনে চিকিৎসা করে তাহলে কার্ডিয়াক মনিটরিং মেশিন এসব সাধারণ মেশিনগুলো কি কাজের ডাক্তারদের অভিজ্ঞতাগুলো কি কাজের এগুলো তো সব সাধারণ বা কমন রুগীদের জন্য ব্যবহৃত হয় কি বলবেন এই ডাক্তারদের এবং কি বা উপাধি দেবেন আর কতদিন আর কতদিন চলবে এভাবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ